এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। সারা দেশে বইছে দমকা হাওয়া, কবে কাটবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব? কাল থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন। আগামী 24 ঘন্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে এই বিষয়ে কি জানালো আজকের আবহাওয়া রিপোর্টে, জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওদের সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। ঘূর্ণিঝড় মোকা এখন ইতিহাসের পাতায়। প্রবল শক্তি নিয়ে আঘাত হানে কক্সবাজার, টেকনাফ ও সেন্ট মার্টিন উপকূলে। মুহূর্তে ঝড়ের তীব্রতায় উড়ে গিয়েছে ঘরবাড়ি চাল, উপড়ে গিয়েছে গাছগাছালি। আবহাওয়ার পূর্বাভাস বলছে এই ঝড়ের তীব্রতা আজ সারা রাত থাকতে পারে, তবে আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। একই সঙ্গে আগামী দুদিন পর দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি, এমনই আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ বুলেটিনে জানা যায়, ঘূর্ণিঝড় মোখার কেন্দ্র আজ দুপুরে টেকনাফ এর দক্ষিণ দিয়ে বাংলাদেশের বার্মা সীমান্ত দিয়ে অতিক্রম সম্পন্ন করেছে। ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ওই সকল এলাকায় প্রচুর বৃষ্টি ঘটিয়ে দুর্বল হয়ে যাবে। ঘূর্ণিঝড়টি টেকনাফ এর নিকটবর্তী অঞ্চল দিয়ে অতিক্রমকালে টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপ এলাকায় ঘন্টা 100 থেকে 150 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বয়ে যায় এবং প্রচুর বৃষ্টিপাত হয়। ওই সকল এলাকায় আরও বৃষ্টিপাত এর সম্ভাবনা আছে। আল্লাহর রহমত যে ঘূর্ণিঝড়টি বেশি উত্তরে অগ্রসর হতে পারেনি। এটি আরও কিছুটা উত্তরে অগ্রসর হলে কক্সবাজার ও এর পার্শ্ববর্তী এলাকায় যথেষ্ট ক্ষয়ক্ষতির হবার সম্ভাবনা ছিল। এদিকে ঘূর্ণিঝড় মোকার জন্য দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে দক্ষিণে বৃষ্টিপাত হলেও দেশের অনেক এলাকায় প্রায় বৃষ্টিহীন ছিল। তবে দেশের অনেক এলাকার জন্য একটা সুসংবাদ আছে, সেটা হলো আগামী 16 মে থেকে 24 মে এর ভেতরে দেশের অধিকাংশ এলাকায় শক্তিশালী কালবৈশাখী ঝড় আসতে যাচ্ছে, যার ফলে দেশের অনেক এলাকায় দফা দফায় কালবৈশাখী ঝড় সহ প্রচুর বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। তো এই ছিল ঘূর্ণিঝড় নিয়ে এবং আবহাওয়া নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। এরকম নির্দিষ্ট খবর জানতে আমাদের সাথে